কৃষ্ণ নামের কোনো মহিমা নেই। কে বলেছে কৃষ্ণ নামের মহিমা আছে? কৃষ্ণ নামে যদি মহিমা থাকতো তাহলে আমি রাস্তা রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াতাম না। কৃষ্ণ নামে যদি মহিমা থাকতো তাহলে ভালো ভালো মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নিত না। তোমরা বলো না, তোমরা সবাই তো কৃষ্ণ নাম করছো, কিন্তু কৃষ্ণ নাম করে কি লাভ পেয়েছো? কোনো লাভ পাওনি। আমি তো সারাটা জীবন কৃষ্ণ নাম করে এলাম, চোখের জল ছাড়া আমি কি লাভ পেলাম? প্রভু, আজ তোমাকে বলতে হবে প্রভু, কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? প্রভু, আজ তুমি যেখানে থাকো না কেন প্রভু, আমার এটাকে তোমাকে ছাড়া দিতে হবে প্রভু, আমার এটাকে তোমাকে ছাড়া দিতেই হবে প্রভু। প্রভু প্রভু ভক্ত পাগল কেন মিছে করিয়াছো ক্রন্দন? প্রভু, আমি তোমার ভক্ত প্রভু। বলো ভক্ত, আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছি প্রভু। বলো। এই জগতে সবাই তো কৃষ্ণ নাম করছে, কিন্তু কৃষ্ণ নাম করে কি লাভ প্রভু? শোনো ভক্ত, হরিনাম কৃষ্ণ নাম যারাই করে একমাত্র তারাই তো বলতে পারবে, আমি আমি তো বলতে পারবো না। বাহ প্রভু বাহ, এই তোমার মহিমা, তোমার নাম করলে কি লাভ হয় তুমি জানো না? কে জানে, কে দেবের উত্তর? বলো প্রভু বলো। শোনো ভক্ত, এই বিশ্ববাসী কুট কীট পতঙ্গ পশু পাখি সবাই তো আমার ভক্ত প্রভু, সবাই তো হরি নাম কৃষ্ণ নাম করে। তুমি যাদেরকে সামনে পাবে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে দেখবে প্রভু, যে কৃষ্ণ নাম করলে কি পাওয়া যায়? প্রভু যমুনা প্রভু, প্রভু না, প্রভু তো বলে গেল এই জগতে সবাই ওনার ভক্ত, আমি যাকে জিজ্ঞেস করব সে বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়, আমি যাকে দেখতে পাবো তাকেই জিজ্ঞেস করব। ওই তো ওই তো কিমি দেখতে পাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করব, ও নিশ্চয়ই বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়, আমি ওকেই জিজ্ঞেস করব। কিমি, এই কিমি, তুমি কি জানো কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? কিমি যে মারা গেল, ওহ আমি বুঝতে পেরেছি, তুমি বলতে পারবে না তাই তুমি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছো, যা আমি অন্য কাউকে জিজ্ঞেস করব। ওই তো ওই যে পক্ষি দেখতে পাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করব, ও নিশ্চয়ই বলে দেবে। পক্ষি, এই পক্ষি, তুমি কি জানো কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? পক্ষি যে মারা গেল, আমি যাদেরকে জিজ্ঞেস করছি সবাই তো মারা যাচ্ছে, কেউ কি বলতে পারবে না কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? ওই তো ওকে ধেনু দেখতে পাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করব, ও নিশ্চয়ই বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়, আমি ওকে জিজ্ঞেস করব। ধেনু, এই ধেনু, তুমি কি জানো কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? এই ধেনু যে মারা গেল, আমি এক এক করে তিনজনকে জিজ্ঞেস করলাম সবাই যে মারা গেল, কেউ কি বলতে পারবে না কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? ওই তো ওই যে সদ্য তো শিশুর কান্না শুনতে পাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করব, ও নিশ্চয়ই বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়, আমি ওকে না আমি ওকে জিজ্ঞেস করতে পারবো না, আমি এক এক করে তিনজনকে জিজ্ঞেস করেছিলাম তারা যে সবাই মারা গেছে, আমি ওদেরকে জিজ্ঞেস করলে ও যদি মারা যায় ওর পাপের বোঝা আমি বইতে পারবো না। প্রভু, আজ আমি জেনে গেছি প্রভু কৃষ্ণ নাম করলে কি লাভ হয়। ওগো জগৎবাসী, তোমরা কি কৃষ্ণ নাম করো না, কৃষ্ণ নাম করলে কি লাভ হয় জানো? কৃষ্ণ নাম করলে সবাই মারা যায়। মানিক পেলাম কত সাধনা,
আজ তোমার জন্য আমার সন্তান, তাই আমার সন্তান কাজ আর কপালে তিলক সভা দিয়েছি, মালা পরিয়েছি, সবাই দেখে বলবে এ যে কৃষ্ণের আশীর্বাদের সন্তান। তোমার পদতলে সঁপে দিলাম। না, তোমার সন্তানকে কৃষ্ণের পায়ে দিও না, তোমার সন্তান যে মারা যাবে। ভক্ত পাগল, এই তুমি কি বলছো? হ্যাঁ প্রভু, তোমার কথা মতো আমি এক এক করে তিনজনকে জিজ্ঞেস করেছিলাম, তাদের সবাই মারা গেছে। শোনো ভক্ত, তুমি যাদেরকে জিজ্ঞাসা করেছো তারা একে একে মারা গিয়ে এই শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। প্রভু, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা সবাই মারা গিয়ে এই শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। তাহলে প্রভু, আমি যে সবাইকে বলে এলাম তোমরাকে কৃষ্ণ নাম করো না, কৃষ্ণ নাম করলে সবাই মারা যায়। না ভক্ত, না, হরি নাম কৃষ্ণ নাম করলে কেউ মারা যায় না। হরি নাম কৃষ্ণ নাম করলে সবাই যে উদ্ধার হয়ে যায়। প্রভু, তোমার নাম করলে সবাই যদি উদ্ধার হয়ে যায়, তোমার নাম করতে করতে কত মানুষ পাগল হয়ে গেছে, তোমার নাম করতে করতে কত মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, তুমি কেন তাদেরকে উদ্ধার করো না? প্রভু বলো না, প্রভু বলো, প্রভু বলো, বলো বলো। বন্দি চোখের জলে আমি আমি যে শত সহস্র জলে ভেসে বেড়াইব, আমি আমি যে শত সহস্র জলে ভেসে বেড়াই। প্রভু, মায়ার বাঁধনে বেঁধে রেখেছে, মায়ার বাঁধনে বেঁধে রেখেছে আমায় এ ধরা। শত জন্মের পর কত সাধনা, তবেই তো সাধের মানব জীবন। তবে কিসের এত অহংকার, 20 লক্ষ বার গাছ জন্ম নিতে হয়, শেষে তুলসী বৃক্ষ জন্ম নিয়ে গাছ হতে মুক্তি পায়। 9 লক্ষ বার জলেই জন্ম হয়, শেষে শঙ্খরূপে জন্ম নেয়, তবে তো জল হতে মুক্তি পায়। 11 লক্ষ বার কীট পতঙ্গ জন্ম নিতে হয়, শেষে মৌমাছি রূপে জন্ম নেয়, তবে তো কীট পতঙ্গতে মুক্তি পায়। 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম নেয়, শেষে ময়ূর রূপে জন্ম নেয়, তবে তো ডিম হতে মুক্তি পায়। 30 লক্ষ বার পশু রূপে জন্ম নিতে হয়, শেষে ধেনু রূপে জন্ম নেয়, ওই ধেনুর দুগ্ধ পান করি এই বিশ্ববাসী উদ্ধার হয়ে যায়। 80 লক্ষ জনই ভ্রমণ করলে তবেই তো সাধের মানব জীবন। Yeah.
তোমায় নীলা মরণ খেলা, তোমায় নীলা মরণ খেলা, ওঝা পারদা ওঝা পারদা প্রভু বন্দি। তোমার জন্য প্রভু পেলা মাছ মানি তো বুকে ধরে রাখবে কে আমার সাথে মানি তো ধরে রাখবে কে আমার সুখে সর তুমি মায়া আছে।